আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর মেহমানিতে ভালো আছি। তো আজকে আমাদের এদিকে দেখেন নোয়াখালীতে এমন বৃষ্টি, আজকে তিন দিন নাকি চার দিন পর্যন্ত অনা একেবারে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টির জন্য বাইরেও জানা। তো আমি আজকে কত পরশুদিন নিম্বু এবং গিনিফিকের জন্য ঘাস নিয়ে আসছি যে ওরা খাইছে, কিন্তু আজ ঘাস শেষ হয়ে গেছে। এখন বিকেল অবস্থা দেখেন বৃষ্টি আসবে এমন ম্যাগ। আমি কি করছি, আমাদের এখানে ছাদের উপরে আলু গাছ লাগাইছিলাম, যে এই যে এগুলা আলু গাছ লাগাইছি কিছুদিন আগেও, আমি কিছু কাড়ি নিয়ে দিছি, ওরা খাইছে যে ওরা বহুত পছন্দ করে দেখছে। এখন আমি ভাবছি আস্তে আস্তে খাওয়াবো, কিন্তু আজকে তো এই বৃষ্টির কারণে আমি ঘাসার জন্য যাইতে পারতেছি না। তো এই আজকে এগুলা নিয়ে নিছি, এগুলো এখন ওদেরকে ছোট ছোট করে আমি কেটে কেটে দিব, দেখি ওরা কেমনভাবে খায়, ওরা খায় কিনা দেখি। এদিকে দিয়ে আমাদের আমড়াগুড়া ফেঁকে গেছে, এখন এগুলো ওর নিচে আস্তে আস্তে আমের মতো টেপুস টেপুস করে পড়তে আছে, আমরা নিতে আছি আর খাইতে আছি। আজকে দেখি এখানে দেখেন এই একটা পড়ছে, তারপরে এদিকে আর একটা পড়ছে, এদিকের থেকে পড়ছে, এই যে একদম ফাঁকা। আমি আজকে এখন ওখান থেকে আর কিছু নিব আমরা খাওয়ার জন্য, আমরা হাত দিয়ে পারতে পারি, এখন হাত দিয়ে নিতে পারি। এখন এগুলি পাকি গেছে, এগুলি এই যে একটা নিলামে একটা, তারপরে এখান থেকে নিলাম দুইটা, আর নিচে পড়ছে তিনটা, বাস আজকে পাঁচটা হইলে আর লাগবে না। এদিকে আমরা বৃষ্টির জন্য এদিকে কমে আসি, ছাদের উপরে আসলে আমরা ওইদিকে থাকি, আমাদের মুরগের সেট আপের ভিতরে আগে এদিকে আসি না। দেখেন আমাদের একটা সিনার, ওই যে একটা বাতি হয়ে গেছে, একটা তো শুকে গেছে, আর একটাও বাতি হয়ে গেছে, আমরা নিতাম বলেন দুইটা শুকে গেছে, এই একটা এই একটা, আর এটা এটা তো খাওয়াই যাবে না, এটাও বাতি হয়ে গেছে, এটা শুকা এটাও শুকে যাবে। আমরা এখন নিচে যাব, এগুলা কেটে কেটে দিব, আর এগুলা আমি নিচে রাখি দিব। আসুন আমরা কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের আমরা কবুতরের জন্য যে বাক্সটা বানাইছি, এই যে এখানে ঘুরে রাখছি, এটাতে রং দিছিলাম, রংগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য ঘুরে রাখছি। এই যে আমরা একটু বৃষ্টি কমলে ইনশাল্লাহ আমরা এটা ছাদে নিয়ে যাব, আমাদের নতুন মেহমান আসি যাবে। নতুন মেহমানের ভিতরে আমি কি আনি এখনো আমি তো জানি না, তারপর আপনাদেরকে এখনো বলবো না, যখন আনবো তখন বলবো ইনশাল্লাহ। আর এদিকে আমাদের সিনাজগুলো এটা ভিতরে থাকি একদম নোংরা হয়ে যাইতেছে, আমরা এখন এখানে নিয়ে আসছি এগুলার আগামীকাল, আজকে তো বৃষ্টি বেশি, আজকে পানিতে দিব না এগুলার, আগামীকাল এগুলার পরিষ্কার করে আমরা এখান দিয়ে একটা দিয়ে এখানে রাখবো, ওখানে আর ঢুকাবো না। এখন দেখেন কি অবস্থা, পরশু আমরা এটা গোসল করেছি এই পানি দিয়ে, এখন দেখেন সাদা, তো সাদার ঘর থেকে কীভাবে নোংরা করিয়ে লেছে। আগামীকাল ইনশাল্লাহ সকালে এগুলার পরিষ্কার করে দেবো। আর এখন আসুন আমরা আমাদের নিম্বুর অবস্থা কেমন দেখি, নিম্বুর জন্য কিছু ঘাস নিয়ে নি, এগুলো ছোট্ট ছোট্ট করে আমরা কাটি দিব, ওরা তো নইলে খাইতো না, নিচে ফেলাই দিব, এগুলো দিব আজকে আল্লাহ আসলে কালকে সকালে আবার ইনশাল্লাহ যে জন্য ঘাস নিয়ে আনবো।
এখনো অল্প সারিকে ঘাস দিব, কিন্তু আবার সন্ধ্যার পরে আমরা ঘাসও দিব এবং ফিটও দিব। আমরা প্রতিদিন রাত্রে অল্প অল্প কিছু কিছু ফিট খাওয়াই। হ্যালো নিম্বু ভাই, এই তুমি আবার পড়বে এদিকে, পড়িও না, এই দাও। আমাদের নিম্বু এবং গিনিকে করা আবার একটু, ওরা এই খাওয়া দাওয়া একটু সামান্য বাসি গেই তো সায় খাইতে, আবার ঘাস আমি আনি দিলে এগুলোর কিছু কিছু বাসে। দেখি আজকে কি করে এগুলো, ওরে আল্লাহ বাপার, ওর কি মজা করি, ওরে ওটা ওইটা তো ডান্ডা একটা ধরি টানো না, ডান্ডা একটা টানানি করি খাই গেল, মজা লাগতেছে। আজকে তোমাদের জন্য খানা, এটা স্পেশাল খানা এটা। হ্যাঁ ওরে বাবা, এতে তো খাইতো না, এতে তো আরি ধর, এতে খাইতো না, কি খাইবে খাইতো না। আচ্ছা দেখি তোমাদেরকে আরো পরে আমি ফিট দিব ইনশাল্লাহ, এখন খাও অল্প নাও খাও। তো আজকের ভিডিও এখানে শেষ, আমার সাথে থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আর আমার ভিডিও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক দোয়া করি, আর আপনারাও দোয়া করেন আমি যেন সুস্থ থাকি। এই বলে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।